শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভে সঙ্গে আছি আমি লিনি অফ্রস। এবারে বিস্তারিত, শুরুতে গ্রামীণ ফোনের সৌজন্যে উন্নয়নের মাইল ফলক থার্ড টার্মিনালের খবর। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধনী অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মুহূর্তে সরাসরি চলে যাচ্ছি সেখানে। ৪১ সালের মধ্যে উন্নত দেশ করার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার, আর এই ভিশন বাস্তবায়নের অন্যতম একটি মাইলফলক হতে যাচ্ছে এই তৃতীয় টার্মিনালটি। বৈশ্বিক করোনা মহামারী এবং পরবর্তীতে নানাবিধ প্রতিকূলতা অতিক্রান্ত করে গুণগত মান বজায় রেখে এই প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ প্রয়াসের মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার আদর্শ আর মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করেই দেশকে এগিয়ে নিচ্ছেন তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দৃঢ় সংকল্প আর বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অক্লান্ত পরিশ্রমের সমন্বয়ে দেশের আকাশপথে যোগাযোগ উন্নয়নে বিপ্লব ঘটিয়ে একদিন বিশ্বের বুকে ঠিক দাঁড়াবে লাল সবুজের বাংলাদেশ। শ্রদ্ধেয় প্রতিবন্ধী জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষায় উপস্থাপন করছেন মনোয়ার হোসেন ও শিরিন আক্তার রূপা। Ladies and gentlemen, this program is also being presented in sign language. উপস্থিত শ্রোতা, এবারে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ মোকাম্মেল হোসেনকে। I would now request Mr. Mohammad Mukammal Hussain, respected secretary, minister of civil aviation and tourism, to please deliver his speech. Bismillahir Rahmanir Rahim. Hojrat Shahjalal Antarjatik Biman Bandorer Ottyadhunik Terminal 3 er soft opening upolokkhe ayojito ajker onushthaner maninoyo pradhan otithi ganaprajatantri Bangladesh sarkarer maninoyo pradhanmantri Jonoriti Sheikh Hasina MP upasthit achen montri porishader maninoyo sodoshyobrindo, মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, জাপান সরকারের মাননীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার হিজ এক্সিলেন্সি মাসাহিরো কামুরা, পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স জাপান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সভাপতি, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সম্মানিত সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় রাষ্ট্রদূত জাপান দূতাবাস এবং অন্যান্য মাননীয় রাষ্ট্রদূতবৃন্দ, এক্সিলেন্সিস হেড অফ মিশনস রিসাইডিং ইন বাংলাদেশ, হেড অফ জাইকা বাংলাদেশ অফিস, চেয়ারম্যান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সমবেত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের দিনটি আমাদের একটি গর্বের দিন, বাংলাদেশ এভিয়েশন শিল্পের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক টার্মিনাল তিনের সফট ওপেনিংয়ের এই আনন্দঘন বিশেষ মুহূর্তে আমি কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই মহান নেতাকে, যিনি বাংলার মানুষকে বিশ্বের বুকে মাথা উঁচু করে চলার সাহস জুগিয়েছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি 15 আগস্ট 1975 সালে কাল রাতে ইতিহাসের নির্মম হত্যাকাণ্ডে শাহাদাত বরণকারী মহিয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। সেই সঙ্গে স্মরণ করছি জাতীয় চার নেতাকে এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সংগ্রামে শাহাদাত বরণকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় স্বাধীনতা। সম্মানিত সুধী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, আত্মমর্যাদাশীল একটি সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তোলা। মাত্র 3.5 বছরের শাসনামলে তিনি উন্নয়নের প্রতিটি ক্ষেত্র চিহ্নিত করে দেশের অগ্রগতির ভিত প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন। যুদ্ধ বিধ্বস্ত ধ্বংসস্তূপের মধ্যে তিনি জন্ম দিয়েছেন বাংলাদেশ বিমান এবং বিমান চলাচলের অন্যতম সম্মেলনস্থল বিমানবন্দর। দেশ স্বাধীনের পর আন্তর্জাতিকভাবে মাথা উঁচু করে চলার দৃঢ় প্রত্যয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশে উন্নয়ন কার্যক্রম শুরু হয়।
75-এর সেই ভয়াবহ কাল রাতে খুনিরা বঙ্গবন্ধুকে আমাদের মাঝ থেকে ছিনিয়ে নিতে পারলেও তার স্বপ্নকে, আদর্শকে ছিনিয়ে নিতে পারেনি। এরই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আকাশ ছোঁয়ার স্বপ্ন নিয়ে আকাশপথে যোগাযোগের উৎকর্ষতার কার্যক্রম এগিয়ে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিমান চলাচল অবকাঠামোতে ব্যাপক পরিবর্তন সাধন, উন্নয়ন ও আধুনিকায়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আধুনিক স্মার্ট বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ ও প্রত্যক্ষ নির্দেশনায় দেশের বিমানবন্দরগুলোর উন্নয়নে যে মেগা প্রজেক্ট চলমান রয়েছে তার মধ্যে অন্যতম হল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। সফট ওপেনিংয়ের মাধ্যমে আজ এই তৃতীয় টার্মিনালের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে। আমন্ত্রিত অতিথিবৃন্দ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি নির্ভর সমকালীন বিশ্বে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিমান পরিবহন ও উপযুক্ত বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। 18 শতকে নৌবন্দর, 19 শতকে রেলপথ, 20 শতকে মহাসড়কের যে ভূমিকা ছিল, 21 শতকে সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছে বিমানবন্দরগুলো। নগরগুলো দ্রুত মেট্রোপলিটন নগর থেকে অ্যারেট্রোপলিটন নগরে রূপান্তরিত হচ্ছে, আর এই অ্যারেট্রোপলিসের মূল কেন্দ্র হচ্ছে একটি নগরের বিমানবন্দর। সমন্বিত জ্ঞান সৃষ্টি, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন, ব্যবসায়িক চুক্তি সম্পাদন, মানব পুঁজির বিকাশ ইত্যাদি এখন অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত হয়ে দাঁড়িয়েছে। মানুষের জন্য দ্রুত যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা ছাড়া এই প্রয়োজন পূরণ করা সম্ভব নয়, আর উন্নত বিমানবন্দরের অবকাঠামোই স্বল্পতম সময়ে মানুষের যাতায়াতকে নিশ্চিত করতে পারে। এ কারণে বিমানবন্দরকে কেন্দ্র করেই গড়ে উঠছে সমকালীন অ্যাট্রোপলিটন ব্যবসায়িক কর্মচাঞ্চল্য। সুধীমণ্ডলী, বাংলাদেশে উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে। 21,399 কোটি টাকা ব্যয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 নির্মাণ করা হয়েছে। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছেন, এতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল ভবনের আয়তন 2.5 গুণ বৃদ্ধি পাবে এবং বছরে যাত্রী পরিবহন সামর্থ্য আরও 12 মিলিয়ন বাড়বে। অর্থাৎ বর্তমানে 8 মিলিয়নের সাথে আরও তা যুক্ত হয়ে মোট সামর্থ্য ধরবে 20 মিলিয়নে। বিদ্যমান বিমানবন্দরের টার্মিনাল 1 ও 2 কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি বছরে 3,50,000 মেট্রিক টন। এই টার্মিনালের সঙ্গে নবনির্মিত আমদানি ও রপ্তানি দুটি কার্গো টার্মিনাল নির্মিত হওয়ায় বছরে কার্গো হ্যান্ডলিং ক্যাপাসিটি 8,00,000 মেট্রিক টনে দাঁড়াবে। এই টার্মিনালের আধুনিক সুযোগ সুবিধা যাত্রী সেবায় যোগ করবে নতুন মাত্রা। আধুনিক প্রযুক্তি নির্ভর অবকাঠামো হিসাবে জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। পাশাপাশি দেশের ব্যবসা বাণিজ্য ও পর্যটন শিল্পের উন্নয়নে ভূমিকা রাখার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বাস্তবে রূপদানে সহায়ক হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, বাংলাদেশ হবে একটি এভিয়েশন হাব, এবং এই টার্মিনাল উদ্বোধনের মাধ্যমে আমরা সেই স্বপ্নের বাস্তবায়নের প্রথম মাইলফলক আমরা পেতে যাচ্ছি। আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজ বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে জাতির পিতার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে। বাংলাদেশ এখন উন্নত, সমৃদ্ধ, আত্মমর্যাদাশীল, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রী। বাংলাদেশের অর্থনীতির আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে সারা পৃথিবীতে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের কারণে আমাদের জনগণের জীবনমান এখন আগের চেয়ে অনেক বেশি উন্নত। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের কর্মযোগে আরও বেশি সক্রিয়ভাবে অংশগ্রহণের এখনই শ্রেষ্ঠ সময়। আসুন আমরা সকলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করি এবং একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলি। পরিশেষে শত ব্যস্ততার মাঝেও আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করায় আমি আবারও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়ে আমাদের উন্নয়ন অগ্রযাত্রার অংশীদার হয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরাষ্ট্র জাপানকে, ধন্যবাদ জানাই এই প্রকল্প বাস্তবায়নে নিয়োজিত সকল কর্মীকে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জাপান ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব এবং দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের বিভিন্ন মেগা প্রজেক্টে বন্ধুর মতো পাশে দাঁড়িয়েছে জাপান। ইন দ্য স্পিরিট অফ ফস্টারিং স্ট্রঙ্গার টাইজ বিটুইন জাপান অ্যান্ড বাংলাদেশ অ্যান্ড প্রমোটিং মিউচুয়াল কমিউনিকেশন, জাপান হ্যাজ বিন আ স্টেডফাস্ট ফ্রেন্ড অ্যান্ড সাপোর্টার অফ ভেরিয়াস মেগা প্রজেক্টস ইন বাংলাদেশ। সুধীমণ্ডলী, এবারে বক্তব্য রাখতে আহ্বান জানাচ্ছি জাপান সরকারের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার মাননবর মাসাহিরো কুমুরাকে। লেডিস এন্ড জেন্টলম্যান, মে আই হ্যাভ দি অনার টু ইনভাইট পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ফর ফরেন অ্যাফেয়ার্স অফ জাপান, হিজ এক্সেলেন্সি মাসাহিরো কুমুরা,
to please deliver her speech. Hashina Shisho, Hosein Minkan Koku Kankou Tanto Kokumu Daijin, ご出席の皆様、本日はダッカ国際空港第3ターミナルが開始を迎えたことをお祝い申し上げます。記念すべき式典に出席することができて大変喜ばしく思っております。このプロジェクトの通り、バングラデシュ・ルカレル・マヌニオ・プロダン・モントリ・シェイク・ハシナ、ベシャモリーク・ビーマン・ポリバホン・オープリジョトン・モントラレル・マヌニオ・プロティ・モントリ・ジョナ・モハマド・マーブル・アリ・ウポスティッシュ・ディ・モンドリ、アーチ・ホジョロツ・シャージャラル・アントルジャティック・ビーマン・ボンドレ・トリティオ・タミナル・オンシーク・ウッドヌル・ポロッケ、ショバイク・アントリック・オビノントン・ジャナッチ、エイシャロニオヌシタネ・ウポシッタクテペレ・アミ・オットント・アドンディト。日本とバングラディッシュは両国国旗に象徴されるように外交関係樹立以来非常に緊密な関係を築いてまいりました。特に今年4月には岸田総理とハシナ首相の間で戦略的パートナーシップが立ち上げられ、両国関係は新たな時代に入りました。防衛装備品協力やありうべき EPA に向けた共同研究をはじめとして、さまざまな分野において新たな二国間関係が進展しつつあります。ジャパンをバングラデシュクトゥヌイティクションポルコスタポネルポーテケウボエデシェルジャティオポタカールモトオットントゴニシトションポルコズグルツレチェビシェシコレエイボチョレルエイプリレマノニオプロダンモントリ岸田文雄エボンマノニオプロダンモントリシェイクハシナディパッキックションポルコケコーショルゴトオンシダリットウンニトコレチェエルモッドディエディパッキックションポルコノトゥンジュゲプロベシコレチェノトゥンディパッキック処方所ギタビビンのケテレエギエチョルチェジェモンプロティロッカショロンジャム処方所ギタエボンションバボオルトノイティクションオンシダリットチュクティジョンのジョートゴベショナ。その中でも経済協力は日本バングラディッシュ関係を語る上で欠かすことができません。両国の経済協力が始まってから50年もの間、我が国は最大の二国間開発パートナーとしてバングラディッシュの経済社会的繁栄を一貫して支えてまいりました。エルモッテジャパンバングラデシュションポルコニエアロチナのショモエオルトノイティクショホジョギタビシュエティオポルハリジョドゥイデシェルモッテオルトノイティクショホジョギタルシュツナポルテケポンチョスボチョルドレジャパンブリホットンディパッキックウンノヨネルオンシダルヒシェベバングラデシェルオートショマジクションブリリケダラバヒクバベショモルトンコレアシチェ。近年ではベンガル湾産業成長地帯構想のもとダッカメトロ、マタバリ新海港、そしてここダッカ国際空港第3ターミナルをはじめ地域の連結性を高めるための質の高いインフラ整備に積極的に取り組んでおります。シャンプロティックポチョグロテビッグギーウッドゲルアオタエダカメトロレルマタルバリゴビルショムドロボンドルエボンエイダカアントルジャティックビーマンボンドレルトリティオターミナル処方アンチョリクションジョクウンノトコルテウッチョマネルオボカタモウンノヨネショックリオバベショホジョギタコルチェ。ダッカ国際空港の国際線旅客者数はバングラディッシュの著しい経済成長を背景に2035年には2000万人に達する見込みと承知しております。この第3ターミナルはこのように急速に拡大する航空需要に対応して空港の利便性及び安全性の向上を図るとともに、帰国の後発開発途上国卒業とさらなる経済成長を後押しするものだと確信をしております。アミシュネチジェ、バングラデシェルウッチョオルトノイティクプロビリティカロネ、ダカビーマンボンドレアントリジャティクジャンティリションカ、ドゥイハジャポエトリシャレルモッテ、プライドゥイコティテポーチャベ。アミニストジェ、エイトリティオターミナル、クロモボルドマン、ビーマン、ポリボホン、ベボスター、チャヒダー、シャテ、タールミリエ、エイビーマン、ボンドレル、主力、守備だ、お、ニラポッタラ、モノノヨンゴタベ、アミエタをビッシャシコリ、エイトリティオターミナル、バングラデシュケ、LDC テケ、ベールホテ、エボン、アロ、オルトノイティプロプリティル、オージョネ、ショハヨタコルベ。
また今年9月からは両国が切望していたダッカと東京を結ぶ直行便も就航したところであります。この第3ターミナルがバングラディッシュの玄関口であるダッカ国際空港の新たな顔となることにより、日本バングラディッシュ間の人的往来を一層活性化し、日本企業によるさらなる投資拡大に貢献することが期待されております。エチャラオエイセプテンバラテケウボエデシェルボフルカンキとダカ東京をもってシュラシュリフライチャルコラホエチェアムラアシャコリエイトリティオターミナルバングラデシェルプロデュースタールダカアントルジャティックビーマンボンドレルノトゥムークホエウトゥベジャパンをバングラデシェルもってジョノゴネルビニモエアローバラベエボンジャパニカンパニグローアローベシビニオグオブダンラクベ。日本としてはこのターミナルの建設のみならず運営においても積極的に貢献したいと考えており、今後この空港は日本とバングラディッシュの協力の新たな象徴となることでしょう。ジャパンシュズマットロエイターミナルニルマニノエエイポリチャノロネトヨショックリオバベオブダンラクテチャエエボンボビショテエイビーマンボンドルジャパンをバングラデシェルモッデショフジョキタールノトゥンプロティックホエウトベ。東南アジアと南アジアの結節点に位置するバングラディッシュは、我が国が提唱する自由で開かれたアジア太平洋の実現に向けた重要なパートナーであります。日本は地域および国際社会の平和安定および繁栄のため、このターミナルのように地域全体の連結性強化に資する具体的な取り組みを今後も行ってまいります。ドッキンプルボエシアエボンドッキンエシアションジョクストレオブスティトバングラデシジャパネルオバトウンムクトバロットプロシャントモハシャゴロボストボネルジョンのエクティグルトプンのオンシダルアンチョリックをアンチョルジャティクシャンティスティティシルターをションブリディニシッコルテジャパンエイターミナルモトショムグロオンチョレションジョクジョルダルコラージョンのカルジョコルポドケプニエタクベ。両国の繁栄と両国国民の友好関係が一層進化することを心から祈念いたしまして、私の挨拶とさせていただきます。ドンノバ。アミウボエデシェルションブリディエボンジョノゴネルモッデボンドゥプルノションポルコアローゴビルコラルアシャバッベクトコレアマロボクトボシェシコルテチャイドンノバ。Thank you very much indeed, His Excellency Masahiro Komura. সম্মানিত সুধী, এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মাহবুব আলী এমপিকে। Ladies and gentlemen, may I have the pleasure to invite the Honorable State Minister, Ministry of Civil Aviation and Tourism, Mr. Mohammad Mahbub Ali MP, to please deliver his speech. Mananiya Pradhan Mantri, Assalamu Alaikum. Bangladesh's Pradhan Gateway, Hazrat Shah Jalal Antarjatik Biman Bandore, Navonirmito Attadunik Third Terminal, Soft Opening Anushthane, Sammanito Pradhan Otithi, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, জাপান সরকারের মান্যবর, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় ভাইস মিনিস্টার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, বাংলাদেশে নিযুক্ত জাপানের মান্যবর রাষ্ট্রদূত এবং অন্যান্য দেশের মান্যবর হাই কমিশনার এবং রাষ্ট্রদূতবৃন্দ, সম্মানিত মন্ত্রিপরিষদ সচিব, সম্মানিত সেনা নৌ ও বিমান বাহিনী প্রধান, সম্মানিত মুখ্য সচিব, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের সম্মানিত সচিব, জাইকা বাংলাদেশের প্রধান প্রতিনিধি, বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, শুভ সকাল, আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানটিকে মহিমান্বিত করায় বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আপনার এই উপস্থিতি আমাদের করেছে অনুপ্রাণিত ও আনন্দিত। আজ বাংলাদেশের এভিয়েশন শিল্পের অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন। আর কিছুক্ষণ পরেই মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের আকাশপথের স্বপ্নদুয়ার থার্ড টার্মিনালের শুভ উদ্বোধন ঘোষণা করবেন। আজকের এই মহেন্দ্রক্ষণে বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের ক্ষণজন্মা পুরুষ, মহান নেতা, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সেই সাথে স্মরণ করছি জাতির পিতার সকল কাজের অনুপ্রেরণার উৎস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শিশু রাসেল সহ 1975 সনের 15ই আগস্টের শহীদদেরকে, মহান মুক্তিযোদ্ধা 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। প্রিয় সুধী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উন্নয়ন দর্শন বাংলাদেশের বিস্ময়কর উন্নয়ন অভিযাত্রায় অনুপ্রেরণার উৎস। এই দর্শন বাঙালির সক্রিয়তাকে ধারণ করে এবং বাঙালির আত্মজাগরণের প্রেরণাকে করে উদ্দীপ্ত। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাতে জাতির পিতার সকল স্বপ্ন আর দর্শন আজ বাস্তবায়িত হচ্ছে। উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে দেশ। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের বিভিন্ন সেক্টরে অবকাঠামোগত ও পদ্ধতিগত ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, যা ইতিমধ্যেই আপনাদের সামনে দৃশ্যমান। রাষ্ট্রের সেবা প্রদানে প্রতিষ্ঠা পেয়েছে দেশজুড়ে প্রসারিত ডিজিটাল সিস্টেম, যা সেবা সমূহকে জনগণের দুয়ারে পৌঁছে দিয়েছে। নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে বিশ্বের অন্যতম দীর্ঘ স্বপ্নের পদ্মা সেতু, চালু হয়েছে মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, দক্ষিণ এশিয়ার প্রথম আন্ডার ওয়াটার টানেল বঙ্গবন্ধু টানেল চালু হওয়ার পথে। এই উন্নয়ন অভিযাত্রায় একটি অন্যতম অংশ হিসেবে আজ আমাদের অর্জনের খাতায় যুক্ত হলো নতুন মাইলফলক হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনাল। সম্মানিত অতিথিবৃন্দ, আধুনিক বাংলাদেশের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুমাত্রিক ও গতিশীল নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে যাত্রা শুরু করা দেশের এভিয়েশন খাত বিকশিত হয়ে উন্নীত হচ্ছে আন্তর্জাতিক মানে। উন্নয়ন ও সমৃদ্ধির মধ্য দিয়ে বাড়ছে দেশের আকাশপথে সংযোগের পরিধি। জননেত্রী শেখ হাসিনার সুদূর প্রসারিত দিক নির্দেশনা অনুসারে সারা দেশে বিমান পরিবহন, অবকাঠামোর যুগ উপযোগী উন্নয়ন ও সম্প্রসারণ, যাত্রী সেবা বৃদ্ধি, কারিগরি ও জনদক্ষতা উন্নয়ন এবং নিরাপদ ও সুষ্ঠু বিমান চলাচল নিশ্চিতে কাজ অব্যাহত রয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল তারই বাস্তব প্রতিচ্ছবি। আমাদের লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের এভিয়েশন শিল্পকে স্মার্ট এভিয়েশন শিল্পে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের অন্যতম এভিয়েশন হাবে পরিণত করা। মাননীয় প্রধানমন্ত্রী, দেশের আকাশপথে ক্রমবর্ধষ্ণু যাত্রী ও পণ্য পরিবহন চাহিদা এবং আন্তর্জাতিক মানের টার্মিনাল সুবিধা প্রদান নিশ্চিত করার লক্ষ্যে 2019 সালের 28শে ডিসেম্বর আপনি এই নির্মাণ কাজের উদ্বোধন করেন। আল্লাহর অশেষ রহমত, আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাজ সম্পন্ন করতে পেরেছি। কিন্তু এই থার্ড টার্মিনালের এই নির্মাণ কাজ এগিয়ে নেওয়ার পথ এত সহজ ছিল না। নির্মাণ কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই সারা পৃথিবীতে কোভিড-19 মহামারী আঘাত আনে। এই মহামারীর ভয়াবহতায় সারা পৃথিবী থমকে যায়, একের পর এক সব কিছু বন্ধ হয়ে যায়। কিন্তু এই ভয়াবহ সময়ও থার্ড টার্মিনালের নির্মাণ কাজ একদিনের জন্য থেমে থাকেনি, বন্ধ হয়নি। আপনার অনুপ্রেরণা, সাহস ও সিদ্ধান্ত, সময় উপযোগী দিক নির্দেশনায় আমরা সকল স্বাস্থ্যবিধি মেনে কাজ এগিয়ে নিয়ে গিয়েছি। আপনি অনুপ্রেরণা ও সাহস না যোগালে এই কাজ করা অসম্ভব ছিল। এই জন্য আমি আপনাকে এভিয়েশন শিল্পের সকলের পক্ষ থেকে আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে ওই সময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে তারা সহ বন্ধুরাষ্ট্র জাপান এবং এই টার্মিনালের নির্মাণ কাজের সাথে সম্পৃক্ত সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। প্রিয় সুধীবৃন্দ, প্রখ্যাত স্থপতি রুহানি বাহারিনের নকশায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মিত দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক থার্ড টার্মিনালের মাধ্যমে বছরে অতিরিক্ত 12 মিলিয়ন যাত্রী চলাচলের সুবিধা সৃষ্টি হয়েছে, যা পরবর্তীতে 2টি পিয়ার এক্সটেনশনের মাধ্যমে 16 মিলিয়নে উন্নীত হবে। ফলে ভবিষ্যতে এই বিমানবন্দরের মাধ্যমে বছরে মোট 24 মিলিয়ন যাত্রী চলাচল করতে পারবে। সম্প্রসারণ প্রকল্পের আওতায়
বর্তমানের চেয়ে প্রায় দ্বিগুণ আয়তনের আমদানি রপ্তানি কার্গো কমপ্লেক্স নির্মিত হয়েছে, যার মাধ্যমে বছরে 2,73,000 টন কার্গো আমদানি ও 5,73,941 টন কার্গো রপ্তানি সম্ভব হবে। পাশাপাশি তৃতীয় টার্মিনাল ভবনের সাথে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও এর পূর্বে পার্শ্বে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে একাধিক এলিভেটেড রুট, ইউলুপ ও আন্ডারপাস থাকবে, যার ফলে যাত্রীদের কোনো প্রকার ট্রাফিক সিগন্যালের মুখোমুখি হতে হবে না। এই এলাকায় সরকারের পরিকল্পনাধীন মেট্রো রেল, বিমানবন্দর, রেল স্টেশন ও হজ ক্যাম্পের সাথেও তার টার্মিনালের সরাসরি সংযোগ স্থাপনের লক্ষ্যে বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের আওতায় টানেল নির্মাণ করা হচ্ছে। এর ফলে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে সম্মানিত যাত্রীগণ যেমন স্বাচ্ছন্দ্যে বিমানবন্দর দিয়ে চলাচল করতে পারবেন, তেমনি দেশের পর্যটন শিল্প ও ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য অর্থনৈতিক কর্মকাণ্ড প্রসারও ভূমিকা রাখবে এই বিমানবন্দর। প্রিয় উপস্থিতি, জননেত্রী শেখ হাসিনার সরকার মানেই দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রগতি। বাঙালি জাতি ও বাংলাদেশের যা কিছু মহান অর্জন, যা কিছু গৌরবের, তার সবই এসেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। গত 14.5 বৎসরে দেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য, জ্বালানি খাত, শিল্প বিনিয়োগ, কৃষি, অবকাঠামো, রাস্তাঘাট, মৎস্য প্রাণী সম্পদ, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা পর্যটন সহ প্রতিটি খাত উন্নয়নের ছোঁয়ায় বদলে গেছে। বাংলাদেশের এই উন্নয়ন জনগণের জীবনমান উন্নত করার পাশাপাশি আজ সারা বিশ্বে প্রশংসিত হচ্ছে। সারা বিশ্বে আজ বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। দেশের এভিয়েশন শিল্প এই উন্নয়ন অগ্রযাত্রায় গর্বিত অংশীদার। বর্তমান সরকারের নীতিগত সমর্থন, সমোপযোগী সিদ্ধান্তের কারণে দেশের এভিয়েশন খাতে বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে, দেশের এভিয়েশন শিল্প দ্রুত প্রবৃদ্ধি লাভ করেছে। বিগত 10 বৎসরে বাংলাদেশের এভিয়েশন মার্কেট প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে এবং আগামী 15 বৎসরে বাংলাদেশের এভিয়েশন সেক্টরের প্রবৃদ্ধি হবে প্রায় 3 গুণ। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, জাতির পিতার হাত ধরে যাত্রা শুরু করায় দেশের এভিয়েশন শিল্প বিকশিত হয়েছে আপনার গতিশীল নেতৃত্বে। আপনার আগ্রহ, ঐকান্তিক ইচ্ছা, দূরদর্শী নেতৃত্বের স্পর্শে দ্রুত বদলে যাচ্ছে এই খাতের চিত্র। আমরা ভাগ্যবান যে আপনার বহুমাত্রিক ও প্রজ্ঞাময় নেতৃত্বের ছায়ায় কাজ করতে পারছি। আমার দৃঢ় বিশ্বাস, দেশের এভিয়েশন শিল্প আপনার গতিশীল নেতৃত্বে 2026 সালে উন্নয়নশীল বাংলাদেশ, 2041 সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ এবং 2075 সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিশেষে আমি এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা জননেত্রী শেখ হাসিনা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি আবারও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ বা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় 1984 সালে। প্রতিষ্ঠার পর থেকেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বিমান পরিবহন খাতের যুগ উপযোগী উন্নয়নে এবং যাত্রীদের উন্নত মানের সেবা প্রদানের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। Ladies and gentlemen, the Civil Aviation Authority of Bangladesh, established in 1984, remains steadfast in its commitment to advancing the aviation sector, aligning with the global standards and enhancing the quality of services offered to passengers. সম্মানিত সুধী, এবারে আমরা দেখব বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কর্মকাণ্ডের উপর নির্মিত একটি তথ্যচিত্র। Now, a documentary on the activities of Civil Aviation Authority of Bangladesh. আকাশ ছুঁতে কে না চায়, কে না চায় দিগন্ত ছাড়িয়ে সীমানা পেরিয়ে অসীমের দিকে ছুটে যেতে? সিভিল এভিয়েশন অথরিটির নিরবচ্ছিন্ন সেবার কারণেই আকাশে ওড়াটা এত সহজ, নিরাপদ।
এভিয়েশনে প্রাচ্য ও পাশ্চাত্যের সংযোগস্থল হবে বাংলাদেশ। স্বপ্ন ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। স্বপ্নকে সফল করতে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করছে সিভিল এভিয়েশন অথরিটি বাংলাদেশ। ফলশ্রুতিতে 54টি দেশের সাথে দ্বিপাক্ষিক বিমান চলাচলের চুক্তি হয়েছে ব্যবিচকের। বাংলাদেশ ফ্লাইট পরিচালনা করছে বিশ্বের 22টি গন্তব্যে। বাংলাদেশ থেকে 33টি বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশের প্রধান গেটওয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, তৃতীয় টার্মিনাল নির্মাণ সহ বিমান চলাচলে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে ব্যবিচক। সুযোগ সুবিধা বাড়ানোর ফলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট চালু হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, টার্মিনাল ভবন সম্প্রসারণ, প্যারালাল ট্যাক্সিওয়ে, কার্গো টার্মিনাল নির্মাণ কাজ সমাপ্তির পথে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা এবং দিক নির্দেশনায় কক্সবাজার বিমানবন্দরে প্রথমবারের মতো সমুদ্রবক্ষে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় এবং দৃষ্টিনন্দন রানওয়ে, যার দৈর্ঘ্য 10,700 ফুটে সম্প্রসারিত হবে, যা এই বিমানবন্দরকে আন্তর্জাতিক যোগাযোগের কেন্দ্রস্থল হিসেবে পরিণত করবে। সৈয়দপুর বিমানবন্দরকে রিজিওনাল বিমানবন্দর করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে ব্যবিচক। এছাড়া যশোর বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ, বরিশাল সহ সকল বিমানবন্দরে টার্মিনাল সম্প্রসারণ ও নবরূপায়ণের মাধ্যমে যাত্রী সেবা বৃদ্ধি করা হয়েছে। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া হয়েছে। দেশের আকাশ সীমার উপর সক্রিয় নিয়ন্ত্রণ এবং নিরাপদ বিমান চলাচলের জন্য বিশ্বের সর্বাধুনিক সিএনএস ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম সংস্থাপনের কাজ শেষ পর্যায়ে। আকাশ পরিবহনের নিরাপত্তা ও সুরক্ষায় আন্তর্জাতিক সিভিল এভিয়েশন সংস্থার মানদণ্ডের সূচক 77.4 অর্জন করায় আইকাওয়ের প্রেসিডেন্সিয়াল সনদ পেয়েছে ব্যবিচক। এভিয়েশনের দক্ষ মানব সম্পদ তৈরির জন্য সিভিল এভিয়েশন একাডেমি আন্তর্জাতিক প্রশিক্ষণ দিয়ে আসছে, যার ফলশ্রুতিতে আইকাও ট্রেইনার প্লাস সদস্য সনদ লাভ করেছে সিভিল এভিয়েশন একাডেমি। এশিয়া প্যাসিফিক অঞ্চলের এভিয়েশন সেক্টরে করোনা মহামারী সফলভাবে মোকাবেলায় নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আগামী 15 অক্টোবর 58তম এশিয়া প্যাসিফিক অঞ্চলের সর্ববৃহৎ DGCA সম্মেলন হচ্ছে বাংলাদেশে। স্মার্ট বাংলাদেশ গঠনে অগ্রগতির সকল সূচক ঊর্ধ্বমুখী। অগ্রগতির এই মাইল ফলককে আরও এক ধাপ এগিয়ে নেবে ব্যবিচকের স্মার্ট এভিয়েশন, যার সকল কৃতিত্ব মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমান মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন। Ladies and gentlemen, respected Chairman, Civil Aviation Authority of Bangladesh will now present a memento to the Honorable Prime Minister. Ladies and gentlemen, respected Chairman, Civil Aviation Authority of Bangladesh,
Air Vice Marshal M. Mufidur Rahman presenting memento to the Honorable Prime Minister. উপস্থিত সুধি, যার নেতৃত্বে এবং দূরদর্শিতায় আমাদের স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে, উন্নত হচ্ছে আমাদের জীবনযাত্রা, বিশ্বের বুকে আমরা পরিচয় পেয়েছি উন্নয়নশীল রাষ্ট্রের, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Under the visionary leadership and foresight of an exceptional leader, our dreams are being transformed into reality and our lives are experiencing remarkable improvements. Distinguished leader, beloved daughter of Bangabandhu Sheikh Mujibur Rahman and our esteemed Prime Minister, Her Excellency Sheikh Hasina, has propelled our nation onto the world stage as a recognized developing country. এখন আজকের আয়োজনের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। Ladies and gentlemen, may I have the honor to invite the chief guest of this historic event, Honorable Prime Minister, Government of the People's Republic of Bangladesh, Her Excellency Sheikh Hasina, to please address the distinguished audience. Ladies and gentlemen, Honorable Prime Minister. Dhanyabad. Bismillahir Rahmanir Rahim. Ajker onushthaner shobhapati, shohokoribindo, Japaner সংসদীয় ভাইস মিনিস্টার, জাপান পররাষ্ট্র বিষয়ক ভাইস মিনিস্টার জনাব মাসাহিরো কামুরা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতবৃন্দ এবং আমাদের এই নির্মাণ কাজে সহযোগী প্রতিষ্ঠান জাইকা প্রধান প্রতিনিধি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা বৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল তিনের সফট ওপেনিং অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন এখানে বা সারা বাংলাদেশেই যা বা দেশে বিদেশে যারা সংযুক্ত সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। স্বাধীন বাংলাদেশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা অর্জন করেছি। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই, শ্রদ্ধা জানাই জাতীয় চারনেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মহাবনের প্রতি। আমি অত্যন্ত বেদনার সাথে স্মরণ করি 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, একই সাথে আমার মা, আমার 3 ভাই, ভ্রাতৃবধূ সহ আমার যে আত্মীয় পরিবার পরিজন যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার আদায়ের আন্দোলন করতে যেয়ে আমার আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের যারা জীবন দিয়েছে বা এখনও কষ্ট ভোগ করছে তাদের আমি স্মরণ করি। সুধীবৃন্দ,
মানুষের যোগাযোগ ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক উন্নতির জন্য একান্তভাবে অপরিহার্য। আর আধুনিক যুগে নৌপথ, রেলপথ, সড়কপথের সাথে সাথে আকাশপথ, সেটাও অত্যন্ত গুরুত্ব বহন করে। আর বিশেষ করে বিদেশের সাথে আমাদের যে যোগাযোগ, সেই যোগাযোগের মূল পথ এবং বাহন বিমান অর্থাৎ আকাশ যাত্রাটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কাজে আমরা সেটাকে গুরুত্ব দেই। আমি 96 সালে যখন প্রথম সরকারে আসি, আমাদের বিমানবন্দরের অবস্থা কেমন ছিল? কোনো বোর্ডিং ব্রিজ ছিল না, পার্কিং লট ছিল না, কিছুই ছিল না। তখন থেকেই কিন্তু আমরা উদ্যোগ নিয়েছিলাম এই বিমানবন্দরের উন্নয়ন। সেই সাথে সাথে চট্টগ্রাম এবং সিলেট দুটি আন্তর্জাতিক বিমানবন্দরও আমরা তখন নির্মাণ করি, সাথে সাথে এই ঢাকা হজরত শাহজালাল বিমানবন্দরের উন্নয়নেরও প্রকল্প গ্রহণ করি। প্রথম আমাদের সময় 1996 থেকে 2001 সাল, এই সময়ে কিন্তু এই বিমানবন্দরের উন্নয়নের যাত্রা শুরু হয়। কাজে আমি সবাইকে অনুরোধ করব, যদি পারেন সেই 96 সালের পূর্ব পর্যন্ত কী অবস্থা ছিল সেটা একটু দেখবেন। যা হোক, আমাদের বিমানবন্দর সম্পর্কে আরও পর্যাপ্ত আধুনিক এবং সুযোগ সুবিধা যাতে সৃষ্টি হয় তার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। কারণ আমাদের দেশের থেকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের অনেকেই প্রবাসী বসবাস করে, তারা বিভিন্ন দেশে কাজ করে, আমাদের রেমিটেন্স পাঠায়, তারাও যাতায়াত করে। তাছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, ভারত মহাসাগর, অপরদিকে প্রশান্ত মহাসাগর, সেই সাথে সাথে আমাদের বঙ্গোপসাগর, প্রাচীন যুগ থেকে এই জায়গাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের ভৌগোলিক অবস্থানটা হচ্ছে ঠিক আন্তর্জাতিক এয়ার রুটের মাঝে, সেই ক্ষেত্রে বাংলাদেশটাকে যদি আমরা সেভাবে উন্নত করতে পারি তো প্রাচ্য পাশ্চাত্য বা তার বেশি যোগাযোগের জন্য একটা চমৎকার জায়গা এই জায়গাটা হতে পারে। সেদিকে লক্ষ্য রেখে ইতিমধ্যেই আমরা কক্সবাজার বিমানবন্দরটাকে আধুনিক এবং আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে নির্মাণ করে যাচ্ছি, সাথে সাথে অন্যান্য বিমানবন্দরগুলিকেও আমরা বিশেষ করে উন্নতি করছি। যেমন আমাদের সৈয়দপুর, এটা একটা আঞ্চলিক বিমানবন্দর হিসেবে যাতে গড়ে ওঠে সেই পদক্ষেপ নিয়েছি। তাছাড়া আমাদের সিলেট, সেটা সিলেটেরও উন্নতি করা হচ্ছে, বরিশাল, রাজশাহী, যশোর, সকল রুটগুলি যাতে আরও উন্নত হয় সে পদক্ষেপ নিয়েছি। আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের যেমন সৈয়দপুর বা সিলেট অথবা বরিশাল বা বিভিন্ন এলাকা সরাসরি একটা জেলা থেকে আরেকটা জেলা অর্থাৎ কক্সবাজারের সঙ্গে যাতে সংযোগ হয় সেই পদক্ষেপ আমরা নিচ্ছি। ইতিমধ্যে সিলেট থেকে কক্সবাজার সরাসরি যাওয়া যায়, কিন্তু অন্যান্য বিমানবন্দরের সাথেও কক্সবাজার বিমানবন্দরকে সংযুক্ত করে দেওয়া, এটাও আমাদের লক্ষ্য রয়েছে। পাশাপাশি ভবিষ্যতে আমরা আরও কিছু বিমান যখন নেব তখন আমাদের আন্তঃজেলা সংযোগ বিমানবন্দরের বিমানের মাধ্যমে যাতে হয়, ধরুন যশোর থেকে কেউ সৈয়দপুর যাবে, যশোর থেকে চট্টগ্রাম যাবে, বা যশোর থেকে কক্সবাজার যাবে, অথবা কক্সবাজার থেকে যশোর যাবে, অর্থাৎ এই আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থাটা করবারও পরিকল্পনা আমার রয়েছে, সেভাবেই আমরা উন্নতি করতে চাই। আমাদের বিমানের নিরাপত্তার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি। আর তাছাড়া আজকে যেখানে আমরা যে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু আমাদের নতুন র্যাডার স্থাপন করা, হজরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ, জেট ফুয়েল, এটা সবসময় নৌপথেই পরিবহন করা হয় বা সড়কপথে, সরাসরি পাইপলাইনে, একবারে পাইপলাইনে জেট ফুয়েল যাতে এই হজরত শাহজালাল বিমানবন্দর পর্যন্ত আসে সেই পাইপলাইনের নির্মাণ কাজও কিন্তু আমরা শুরু করে দিচ্ছি, খুব তাড়াতাড়ি এটা সম্পন্ন হবে। তাতে আমাদের সময়ও বাঁচবে, অর্থও বাঁচবে, আর কোনো রকম এটা দূষিত হবে না। আমরা আমাদের 2014 সালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ 2014 সালে বিমানবন্দরের মাস্টার প্ল্যান প্রণয়ন ও ফিজিবিলিটি স্টাডি সম্পাদনের জন্য আমরা পরামর্শ প্রতিষ্ঠান নিয়োগ করি, আর সেই অনুযায়ী আজকে যাত্রী সেবা, পণ্য পরিবহন সেবা সব কিছু আরও উন্নত করবার জন্য আমরা কাজ করি।
শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল, রানওয়ে, কার্গো সুবিধা প্রভৃতি উন্নয়ন সম্প্রসারণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাই জাপান সরকারকে, কারণ জাপান সরকারের সহযোগিতায় কিন্তু তাদের ঋণ সহায়তায় আমরা এই কাজগুলি নতুন কাজে হাত দিয়েছি, নতুন তৃতীয় টার্মিনাল নির্মাণ। এখানে জাপান সরকারের জায়গা থেকে আমাদের ঋণ দেওয়া হচ্ছে, আর সেই সঙ্গে আমাদের নিজেদেরও কিছু অর্থ আমরা দিচ্ছি। আমরা আমাদের বিমান পরিবহনের চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক মানের নিরাপত্তা নিশ্চিতকরণ কল্পে সহযোগ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রথম পর্যায়ে শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের সিদ্ধান্ত নিই। গত 24 অক্টোবর 2017 সালে আমরা এই একনেক সভায় এই প্রকল্প অনুমোদন দেই, এবং 2019 সালের 28 ডিসেম্বর আমি 20,000 কোটি টাকা ব্যয় প্রকল্প নির্মাণ কাজ যে শুরু হয় সেটা উদ্বোধন করেছিলাম। আমি ধন্যবাদ জানাই, তখন ঘোষণা দিয়েছিলাম যে দ্রুত সময় এটা সম্পন্ন করা। মাঝখানে কোভিড-19 অতিমারি দেখা দিয়েছিল, কিন্তু সেই অতিমারি সত্ত্বেও এই নির্মাণ কাজ কিন্তু অব্যাহত ছিল। 4 বছর কম সময়ের মধ্যেই আজকে এই নির্মাণ কাজটা সম্পন্ন করা হয়েছে। আমি সেই জন্য এই এত বাধা এত কিছু পরেও আজকে এই প্রকল্পের শতভাগ কাজ শেষ করে টার্মিনালটি ব্যবহারের উপযোগী করা এবং এই সাফল্যের পেছনে আমাদের উন্নয়ন সহযোগী জাপানের জায়কা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম সহ যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছেন, এমনকি সেই কোভিড-19 সময় যারা কাজ করে গেছেন, তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই সমগ্র জাতির পক্ষ থেকে। কারণ সেই সাহসী ভূমিকা না নিলে হয়তো আজকে আমরা এটা উদ্বোধন করতে পারতাম না। এখানে প্রায় 2,30,000 বর্গমিটার জায়গার উপর নির্মিত নতুন টার্মিনাল ভবনটি অত্যাধুনিক, বিশ্বের উন্নত যে কোনো বিমানবন্দরের মতো সৌন্দর্যমণ্ডিত এবং যাত্রী সেবার জন্য সকল আধুনিক সুযোগ সুবিধার সংস্থান এতে রয়েছে। এখানে রয়েছে বহুতল বিশিষ্ট কার পার্কিং ব্যবস্থা, স্বয়ংক্রিয় আমদানি ও রপ্তানি কার্গো ভিলেজ, বিমানের পার্কিং অ্যাপ্রন ও প্যারালাল ট্যাক্সিওয়ের সাথে সংযোগকারী হাই স্পিড ট্যাক্সিওয়ে, গ্রাউন্ড লাইটিং সিস্টেম, বোর্ডিং ব্রিজ, বৈদ্যুতিক উপকেন্দ্র সহ নতুন ইউটিলিটি কমপ্লেক্স, ফায়ার ফাইটিং স্টেশন, এয়ার সাইড ও টাউন সাইডে সার্ভিস রোড নেটওয়ার্ক, মেট্রো রেল স্টেশনের সাথে সংযোগ সাধনের জন্য টানেল সহ আনুষঙ্গিক আধুনিক অবকাঠামো স্থাপনাদি, সেই সাথে সাথে আমাদের যে রেল স্টেশনটা আছে বিমানবন্দরে, যে রেল স্টেশন সারা জেলার সাথে সংযোগ রাখে, সেই রেল স্টেশন থেকে এই বিমানবন্দরে আসার জন্য আন্ডারপাস নির্মাণ, সেটাও কিন্তু পরিকল্পনা নেওয়া হয়েছে। আমি সেনাবাহিনীর উপরে দায়িত্ব দিয়েছি, তার নির্মাণ কাজও তারা শুরু করেছেন। কাজে রেলের যাত্রীরাও রেল স্টেশনে নেমে এই আন্ডারপাস দিয়েই কিন্তু চলে আসবে, তবে অতদূর পায়ে হেঁটে আসতে হবে না, অন্যান্য আধুনিক সুযোগ সুবিধাও সেখানে থাকবে, এমনকি পণ্য পরিবহনের ব্যবস্থাও রাখা হবে। এবং সেখানে দুটো থাকবে, একটা হচ্ছে বিমানবন্দরে আসা, আরেকটা হচ্ছে রাস্তা পার হওয়ার জন্য অন্য যাত্রীরা যেতে পারবে, সেই সংযোগটাও আমরা করে দেব। বর্তমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে বাৎসরিক যাত্রী পরিবহনের সক্ষমতা 80 লাখ, আর এই তৃতীয় টার্মিনালটা যখন সম্পূর্ণ চালু হবে, তৃতীয় টার্মিনাল সম্পূর্ণভাবে চালু হলে এটা প্রায় 1,20,00,000 যাত্রী, তবে ভবিষ্যতে এটা প্রায় 2 কোটির কাছাকাছি হবে বলে আমি বিশ্বাস করি। কারণ বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে এই বাংলাদেশটাই হবে এক সময় কক্সবাজার বা আমাদের হজরত শাহজালাল বিমানবন্দর, এটাই হবে আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব, সেটাই আমরা বিশ্বাস করি এবং সেটাভাবেই আমরা তৈরি করতে চাচ্ছি। কারণ আপনারা দেখছেন পৃথিবীতে বিভিন্ন সময় কিন্তু পরিবর্তন হয়, এক সময় হংকং ছিল আন্তর্জাতিক হাব, এরপর হলো সিঙ্গাপুর, থাইল্যান্ড, এখন দুবাই। আমি বিশ্বাস করি এক সময় বাংলাদেশ, আমাদের কক্সবাজার বা হজরত শাহজালাল, এটাই হবে আন্তর্জাতিক হাব। রিফুয়েলিংয়ের জন্য এখানে সবাই আসবে, থামবে, বাংলাদেশের সৌন্দর্য উপভোগ করবে, আর কক্সবাজারে নামলে তো আমাদের সবথেকে দীর্ঘ বালুকাময়
যে সি বিচ সেটাও সকলে উপভোগ করতে পারবে, সেভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই। আকাশপথের নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যেই শাহজালাল এয়ারপোর্টে আধুনিক কমিউনিকেশন নেভিগেশন অ্যান্ড সার্ভিলেন্স এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিএনএস এটিএম সিস্টেমের জন্য সহ নতুন রাডার স্থাপনের কাজ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এটা ফ্রান্সের থ্যালাস তারাই কিন্তু আমাদের নির্মাণ করে দিচ্ছে, কারণ পুরোনোটাও তাদের করা, সেটাকে রিফার্বিশ করেছিলাম, এখন নতুন আমরা রাডার বসাচ্ছি। তাছাড়া একটা নতুন রানওয়েও আমরা ভবিষ্যতে যত যাত্রী সেবা বাড়তে থাকবে, আর তাছাড়া এখন তো একটু আন্তর্জাতিকভাবে সব দেশই অর্থনৈতিক মন্দার কবলে পড়েছে, আমরাও তার থেকে দূরে না, তবে ভবিষ্যতে নতুন রানওয়েও এখানে আর একটা করা হবে, সে পরিকল্পনাও আমাদের আছে। আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের যোগাযোগ বিস্তৃত হয়, যাত্রী ও পণ্য চলাচল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সরকারের কার্যক্রম শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ না, আমরা কক্সবাজারকে পর্যটন শিল্পের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার অংশ হিসেবে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ রানওয়ে সম্প্রসারণ করে দিচ্ছি, এবং এই রানওয়েটা একটু ভিন্ন ধর্মে হবে, দেখবেন আপনারা প্লেনটা সাগরের ভিতর নেমে চলে আসতে বা সাগরের ভিতর থেকে উঠে যাবেন, সেইভাবেই কিন্তু করা হয়েছে। অবশ্য এটা আমার একটা আকাঙ্ক্ষা ছিল ওইভাবে সুন্দরভাবে করা, সেটাই তৈরি করা হচ্ছে। তাছাড়া আমাদের সিলেট ওসমানী বিমানবন্দর সেটাও সম্প্রসারণের পদক্ষেপ আমরা নিয়েছি, আমাদের চট্টগ্রাম সেটাকেও আরও উন্নত করা হচ্ছে। সেই সাথে আমি আগে বলছি যে আমাদের অন্যান্য যেমন রাজশাহী বা সিলেট আস্তে আস্তে আমাদের বরিশাল সেগুলো উন্নত মানের হবে, তবে এখন আমাদের যোগাযোগ ব্যবস্থা এত সুন্দর হয়ে গেছে পদ্মা সেতু হবার পর, আর আমাদের যমুনা নদীর উপরে আমরা যে আলাদা বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ করে দিচ্ছি, অতি দ্রুত সময়ের মধ্যে রাজশাহীতে যেতে পারবেন, তখন বিমানবন্দর ব্যবহারটা বোধহয় একটু কমেও যেতে পারে, তবুও সুযোগ থাকবে, যেটা আমি আগেই বলেছি যে সেটাকে আমরা কার্যকর করব এইভাবে, যেমন রাজশাহী থেকে সরাসরি কক্সবাজার যাবে, সৈয়দপুর থেকে সরাসরি কক্সবাজার যাবে। এই যে পর্যটন শিল্পে আমাদের দেশের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, জীবনমান উন্নত হচ্ছে, পর্যটন আমাদের নিজের দেশের পর্যটন আমাদের সৃষ্টি করতে হবে, আমরা এই সমস্ত সুযোগও সৃষ্টি করে দেব, তার জন্য আমরা নতুন কিছু বিমান ভবিষ্যতে আরও ক্রয় করব, এবং সেটা আমরা এয়ারবাসের সাথে ইতিমধ্যে এমএউ সই হয়েছে। আপনারা জানেন যে এয়ারবাস ব্রিটিশ এবং ফ্রান্স জার্মানি এবং স্পেন এদের যৌথভাবে এই কোম্পানিটা, আমাদের সেভাবে আমরা আলোচনা চালাচ্ছি, তারা কিছু আমাদের লোনও দেবে, কাজে আমরা সেভাবে করতে পারলে আমাদের সবগুলি রেলপথ সড়কপথ নৌপথ এবং আকাশপথ আধুনিক প্রযুক্তি সম্পন্ন মানুষের যোগাযোগ সহজ করে ব্যবসা বাণিজ্য পর্যটন সব থেকে উন্নত করতে পারবে, সেই ব্যবস্থাটাই আমরা করব। আমরা ইতিমধ্যে আমাদের বিমানে আপনারা খুব জানেন যে খুবই ঝরঝরে কয়েকখানা মাত্র প্লেন ছিল, বর্তমানে আমাদের প্রায় 7, 8, 7, 9 সহ 21টা এয়ারক্রাফ্ট রয়েছে বিমানবহরে, যা পৃথিবীর বিভিন্ন দেশে এখন যাতায়াত করছে। তাছাড়া এর ফলে এই এই থার্ড টার্মিনাল হলে আমাদের প্রায় 2500 নতুন পথ সৃষ্টি হবে, এবং সেই মানুষগুলোকে আমরা আধুনিক ট্রেনিং করায় নিয়ে আসব, যেহেতু জাপান এটা পরিচালনা করবে, কাজে জাপান সরকারকে আমরা অনুরোধ করব তাদেরকে যেন ট্রেনিং দেওয়া হয়। আর তাছাড়া আমাদের লোকবল দরকার, এই ক্ষেত্রে আমাদের গবেষণাও দরকার, সেদিকে মাথায় রেখে আমাদের যারা অত্যন্ত মেধাবী তরুণ তরুণী তাদের উপযুক্ত শিক্ষিত করে গড়ে তোলার জন্য ইতিমধ্যে আমরা আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এয়ারোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাটে সেটা আমরা প্রতিষ্ঠা করেছি। আমরা আমাদের এই দিকটা যেন আমাদের আরও উন্নত হয়, এয়ারোস্পেস সে বিষয়ে গবেষণা করা, আমরা দেখি আমাদের আশেপাশের দেশ চাঁদে চলে যায়, তা আমরা কেন পিছিয়ে থাকব, একদিন আমরাও চাঁদে যাব, ভবিষ্যতে সেইভাবেই আমরা দক্ষ জনশক্তি স্মার্ট জনশক্তি গড়ে তুলব। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাক, আর এভিয়েশন খাতে বাংলাদেশ আরও উন্নত হোক, আমাদের দেশটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি,
এবং আমি এটুকু বলতে পারি যে অতীতে বোধহয় আর কোনো সময়ই আমাদের এভিয়েশন খাতে উন্নয়নের এত পদক্ষেপ কেউ নেয়নি। কারণ আপনাদের মনে রাখতে হবে 1975 সালের পর থেকে 96 সাল পর্যন্ত, আবার 2001 সাল থেকে 7-8 পর্যন্ত এই 29 বছর যারা ক্ষমতায় ছিলেন দেশের মানুষকে কিছু দিয়ে যেতে পারেননি। কিন্তু আওয়ামী লীগ যখন থেকে সরকার এসেছে তখন মানুষের সুবিধার জন্য মানুষের জন্যই কাজ করে যাচ্ছে এবং মানুষের ভিতরে একটা আত্মমর্যাদা বোধ আমরা তৈরি করতে পেরেছি। আজকের বাংলাদেশ সারা বিশ্বের কাছে উন্নয়নশীল দেশ হিসেবে শুধু মর্যাদাই না, উন্নয়নের রোল মডেল হিসেবেও আমরা স্বীকৃতি পেয়েছি। অন্তত এই গত 14 বছর, 14.5 বছর, প্রায় 15 বছরই হয়ে যাচ্ছে, এই 15 বছরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে 35তম বৃহত্তম অর্থনৈতিক দেশ, প্রায় 2,35,00,000 মানুষের কর্মসৃষ্টি আমরা, কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমাদের বেকারত্বের হার এখন মাত্র 3.2%, সেটাও খুব নামমাত্র, কাজ করার অনেক সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের আমদানিও বেড়ে গেছে। দারিদ্রের হার যেটা 41% ছিল সেটা আমরা এখন 18.7% নামিয়ে এনেছি। যদি কোভিড-19 না দেখা দিত বা ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এবং স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো তাহলে অন্তত আরও 2% দারিদ্রের হার আমরা এখানে কমাতে পারতাম। আমাদের অতি দারিদ্রের হার যেটা 25.5% ছিল সেটা আমরা 5.6% নামিয়ে এনেছি। সেই সাথে সাথে মাথাপিছু আয় $2,765 উন্নীত হয়েছে। কাজেই আমাদের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে, বিশেষ করে গ্রামের মানুষ, তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে 10 কোটি মানুষকে আমরা বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছি, যাতে তারা কোনো মতে কষ্টে না থাকে সেই ব্যবস্থাটা আমরা দিয়েছি। সেভাবেই আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি এটুকুই বলবো যে আজকে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সারা বিশ্ব আজকে চিন্তিত, সেদিকে লক্ষ্য রেখে আমরা ডেল্টা প্ল্যান 2100 প্রণয়ন করেছি। আর বাংলাদেশকে 2008 নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম রূপকল্প 21। আমরা সেই 2020 সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছি, 2021 সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী। এই সুবর্ণ জয়ন্তীতে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, যে দেশটিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের পর মাত্র 3 বছর 7 মাসের মধ্যে একটা বিধ্বস্ত বাংলাদেশ যেখানে একটা টাকা রিজার্ভ ছিল না, কারেন্সি নোট ছিল না, তার মধ্যে একটা যুদ্ধে ভয়াবহ ধ্বংসস্তূপ, সেখানে দাঁড়িয়ে এই 3 বছর 7 মাসের মধ্যে বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন। এরপর 29 বছরে আর কেউ কিছু করতে পারেনি। আওয়ামী লীগ আবার সরকার আসার পরই আজকে আমাদের লক্ষ্য ছিল 21-21-এ আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। 2026 সাল থেকে আমাদের উন্নয়নশীল দেশ হিসেবে যাত্রা শুরু হবে। আমরা 2021 থেকে 2041 এই প্রেক্ষিত পরিকল্পনা হাতে নিয়েছি, 41-এর বাংলাদেশ কেমন হবে। আমাদের সরকার স্মার্ট সরকার হবে, অর্থনীতি স্মার্ট হবে, দক্ষ জনগোষ্ঠী অর্থাৎ স্মার্ট জনগোষ্ঠী গড়ে তুলবো, স্মার্ট সোসাইটি হবে, স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলবো, সেইটাই হচ্ছে আমাদের লক্ষ্য। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আজকে যত অবকাঠামোগত উন্নয়ন এবং বিশেষ করে আপনারা দেখেন গ্রামের মানুষকেও কিন্তু আমরা অবহেলা করিনি। আমরা 8 কোটির উপর মানুষ, প্রায় 8,40,000 পরিবার, এই 8,40,000 পরিবারকে যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, ঠিকানা ছিল না, তাদেরকে আমরা বিনা পয়সায় ঘর তৈরি করে দিয়েছি। 2 কাঠা জমি এবং তাদের ঘর করে দিয়ে তাদের একটা ঠিকানার ব্যবস্থা করে দিয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশে কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। এভাবে আমরা কিন্তু দারিদ্রের হার যেমন কমাচ্ছি, গরিব মানুষের জন্য আবার কাজ করে যাচ্ছি। তারপরে আমি অনুরোধ করব, উৎপাদন বাড়াতে হবে, বিশ্বব্যাপী খাদ্য মন্দা, ইউক্রেন রাশিয়ার যুদ্ধের পরে স্যাংশনের কারণে আজকে সারা বিশ্বে মূল্যস্ফীতি বেড়েছে, আমরাও তার থেকে দূরে না।
আমাদের চেষ্টা হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে, কিন্তু আমাদের উৎপাদন আমাদের বাড়াতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে, কারো কাছে হাত পেতে আমরা চলবো না, আমাদের খাদ্য আমরা উৎপাদন করব, দরকার হলে অন্যকে আমরা সাহায্য করব। সেইভাবেই সকলকে যার যেখানে যতটুকু সুযোগ আছে আপনারা করবেন, সেটাই আমি আহ্বান জানাই। আমি পরিশেষে আজকে এই মনোমুগ্ধকর সফট ওপেনিং সেরিমনি আয়োজন করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সহ সকলকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরেকটি কাজ ইতিমধ্যে করেছি, আপনারা জানেন সরকারি চাকরি যারা করে পেনশন পায়, কিন্তু সাধারণ যারা তারা পায় না, আমি সর্বজনের জন্য সার্বজনীন পেনশন স্কিমও চালু করে দিয়েছি। এখন যে যারা কাজ করেন আপনারা যদি এই পেনশন স্কিমে টাকা রাখেন, যখন একটু বয়স হয়ে যাবে অন্তত নির্দিষ্ট সময় পর আপনি সেখান থেকে প্রতি মাসে টাকা পাবেন, আপনার নিজের জীবন চালাতে পারবেন। এটা সাধারণ মানুষের জন্য করে দেওয়া, সেটাই আমরা করে দিয়েছি। কাজী দেশের মানুষের বর্তমান এবং ভবিষ্যৎ নিরাপত্তা, তাদের জীবন মান উন্নত রাখা, তা মর্যাদা নিয়ে বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলার পদক্ষেপ এবং ব্যবস্থা পরিকল্পনা সবই আমি করে দিচ্ছি। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3-এর সফট ওপেনিং উদ্বোধন করব। সেটা আবার একটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করেই করা হচ্ছে। এই তো শুধু মণ্ডলী, আমরা সাক্ষী হতে যাচ্ছি বাংলাদেশের বুকে এক নতুন ইতিহাসের। এবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল 3-এর সফট ওপেনিং করবেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, we are about to witness the making of history in the heart of Bangladesh. Honorable Prime Minister Her Excellency Sheikh Hasina will now formally inaugurate the soft opening of Terminal 3 at Hazrat Shahjalal International Airport. ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ সবাইকে আজকে উপস্থিত থাকার জন্য নতুন ইতিহাসের সাক্ষী হওয়ার ক্ষেত্রে। রূপকল্প 2041 বাস্তবায়নে উন্নত স্মার্ট বাংলাদেশ বিমানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই তৃতীয় টার্মিনাল। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্ডিড অনারেবল প্রাইম মিনিস্টার, থ্যাংক ইউ অল।